ওয়ার্ল্ড ফার্মাসিস্ট ডে উপলক্ষে সবাইকে শুভেচ্ছা, সব ফার্মাসিস্টকে শুভেচ্ছা যারা এখন প্রফেশনে আছেন, যারা প্রফেশনে যাওয়ার জন্য ট্রাই করছেন, এবং যারা স্টুডেন্ট আছেন তাদের সবাইকে ফার্মাসিস্ট ডে শুভেচ্ছা। ফার্মাসিস্ট ডে বেসিক্যালি এটা 2010 সাল থেকে হয়ে আসছে ফার্মেসি পেশাজীবী মানুষজনকে উৎসাহ প্রদান করার জন্য এবং সাধারণ জনগণকে অ্যাওয়ারনেস করার জন্য যে আসলে ফার্মাসিস্টের রোলটা কি। বেসিক্যালি আমাদের দেশে এখনো পর্যন্ত ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্টেই মানে অ্যাভেলেবেল, যেটা আমরা সবাই জানি যে ইন্ডাস্ট্রিয়াল ফার্মাসিস্ট সম্পর্কে সবাই জানে। বাট ফার্মাসিস্টদের আরেকটা ইম্পর্টেন্ট রোল হলো গিয়ে হসপিটাল এবং কমিউনিটি ফার্মাসিস্টের। তো এতে পেশেন্ট দুইটা বেনিফিট পাবে, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সহজ ভাষায় বলার জন্য, একটা কাউন্টার ফিট অথবা ভেজাল মেডিসিন পাওয়া বন্ধ হবে, পেশেন্ট সঠিক মেডিসিনটা পাবে, মেডিসিনের যে কোল্ড চেন মেনটেন প্লাস আদার যে ক্রাইটেরিয়াগুলো মেনটেন করতে হয় স্টোরেজের জন্য সেগুলো মেনটেন করে কোয়ালিটিফুল মেডিসিনটা পাবে। কারণ আপনার কোয়ালিটিফুল মেডিসিন যদি আপনি না খেতে পারেন তাহলে কিন্তু আপনার ডায়াগনোসিস যতই হোক অসুখটা কিন্তু আর ভালো হবে না। তখন হবে কি যে আমাদের মেডিসিন খাচ্ছি কিন্তু অসুখ তো আর ভালো হচ্ছে না, ডক্টর মনে হয় ভালো না, তা আবার চেঞ্জ করছে, আবার নতুন করে ট্রিটমেন্ট প্ল্যান শুরু হচ্ছে। তাই এটা খুবই ইম্পর্টেন্ট ভেজাল মুক্ত ওষুধের জন্য হসপিটাল এবং কমিউনিটি ফার্মেসি চালু করা বাংলাদেশে। হসপিটাল যদিও কিছু কিছু হসপিটাল, আসগর আলী হসপিটাল, অ্যাপোলো, স্কোয়ার, কিছু হসপিটাল এখন হসপিটাল ফার্মেসি আছে, ফার্মাসিস্ট আছে, আর অল্প কিছু হসপিটালে যতদূর মনে হয় যে 2-1 জন দিয়ে মোটামুটি তাদের রান করাচ্ছে। বাট এটা আরো ব্যাপক পরিসরে শুরু করতে হবে, ইন দ্য মিন টাইম কমিউনিটিতে আনতে হবে, তাহলে একটা ওভারঅল স্বাস্থ্য ব্যবস্থা একটা চেঞ্জ আসবে। তো এটাই আমার আশা থাকবে যে এবারের ওয়ার্ল্ড ফার্মাসি ডেতে গভর্নমেন্ট যেন এই দিকটার দিকে আরো ফোকাস করে ফর দ্য বেটারমেন্ট ফর দ্য পিপল, নট ফর দ্য ফার্মাসিস্ট, ফর দ্য পিপল অফ ওয়ার্ল্ড, ফর বাংলাদেশ। ফার্মেসি কাউন্সিলে কিন্তু স্পষ্ট করে বলা আছে যারা 4 বছর মেয়াদি অনার্স কোর্স করবে তারা এ গ্রেড ফার্মাসিস্ট, যারা 3 বছর ডিপ্লোমা করবে তারা বি গ্রেড, এবং বেসিক্যালি যারা সি গ্রেড যেটা হয় যেটা 1 মাসের একটা কোর্স করে তারা অ্যাকচুয়ালি ফার্মেসি টেকনিশিয়ান, তারা ইউজুয়ালি দোকানদার, তাদের সাথে আপনি ফার্মাসিস্টে কখনোই মেলাতে পারবেন না, কখনোই মেলাতে পারবেন না। অবক্ষয় বলতে আসলে রেস্ট আপনি কার সাথে, ওই জায়গায় আসলে কোনো কম্পেয়ারই চলে না, এই কম্পেয়ারটাই ভুল। যে দেখুন অনেক কিন্তু গ্রাম্য ডাক্তার আছে প্যারামেডিকেল করে, তার সাথে আপনি MBBS একটা ডক্টরে কম্পেয়ার হয় না। এখন কথা হচ্ছে যে ডক্টরের প্রয়োজনীয়তাটা মানুষ বোঝে, এই জিনিসটা অ্যাওয়ারনেসটা আসছে মানুষের ভেতরে, একটা গ্রাম্য ডাক্তার একটা প্যারামেডিকের সাথে একটা MBBS করে ডাক্তারের ডিফারেন্সটা কি, ঠিক আছে, এই রোলটা প্লে করতে হবে, এই জিনিসটা জানাতে হবে সবাইকে, এইটাই অ্যাওয়ারনেস। যে তাদের কাছে গেলে কিন্তু এই যে জিনিসগুলো আমি বললাম যে ভেজাল মেডিসিন অথবা কোনটা ডিস্ট্রেস কন্ডিশন, আরও প্লাস আদার্স যে ড্রাগ ড্রাগ ইন্টারাকশন একটা ইস্যু আছে, ফর এক্সাম্পল একটা প্রেগনেন্ট মহিলা গ্যাসের, আমরা ইউজুয়ালি কি বলি দোকানে গিয়ে যে আমার জাস্ট পেন হচ্ছে একটা গ্যাসের ট্যাবলেট দেন, ওমেপ্রাজল একটা ক্যাপসুল দিয়ে দিল। কিন্তু একটা গ্রাম্য ডাক্তার কিন্তু জানে না ওমেপ্রাজলটা প্রেগনেন্সি ক্যাটাগরি সি, প্রথমত তো প্রেসক্রিপশন ছাড়া সেল করলো, যদিও OTC ড্রাগ কিন্তু এটা কিন্তু প্রেগনেন্সি ক্যাটাগরি সি। এই ডিফারেন্সগুলো, এই অ্যাওয়ারনেসগুলো সবাইকেই করতে হবে, আমাদের করতে হবে, এবং আপনারা যারা গণমাধ্যমে আছেন তাদেরও এগুলো নিয়ে বেশি প্রচার করতে হবে, অনেকটা CSR এর মতো, যাতে নাকি মানুষজন আরো জানতে পারে, ফার্মাসিদের রোল সম্পর্কে জানতে পারে।